বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের সাহিত্য সম্মেলন বুধবার বিকেল 4টায় ঢাকার কেন্দ্রীয় শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ভারত বাংলাদেশের কবি ও লেখকদের নিয়ে মিলন মেলায় পরিণত হয়। তবে অনুষ্ঠানে ভারত বাংলাদেশের কবিরা দুই দেশের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু করেন। প্রথমে শুরু হয় আলোচনা সভা, পরে কবিতা উৎসবের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত ভারতের কলকাতা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম ও আগরতলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক শিল্পীরা তিন দিনের সফরে বাংলাদেশে গেছেন। তারা বাংলাদেশের পদ্মা সেতু, টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার 30 জুলাই ভারতে ফিরে আসবেন। খুব আশা বাংলাদেশ, এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি, আমার মনে হচ্ছে আমি ঠিকই আছি, সব আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে থেকে যাই এরকম আর কি। সবাই এত আদর আপ্যায়ন, সব ভাইরা বোনরা মনে হচ্ছে নিজে। ত্রিপুরা কোথা থেকে আসছেন? ত্রিপুরা আগরতলা থেকে। শহর কতজন আসছেন? আমরা 28 জন এসেছি। বাংলাদেশে আমার বাবা এবং মা বাংলাদেশের মানুষ ছিলেন, আর আমি তাদের সন্তান। তার মানে সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের যে মানুষজন তারা আমার পূর্বপুরুষ ভাই বোন, এবং বাংলাদেশ হচ্ছে আমার পূর্বপুরুষের জায়গা। তো এইখানে আলাদা কোনো প্রশ্ন থাকে না, ভূগোল বা অন্য কিছু, আমার ভালো লাগা থাকে, আমার ইমোশন এখানে কাজ করে। আমি যতবার আসবো আমার নিজের অধিকারে আসবো, কারণ এখানে আমার বাবার ভাইগুলো পড়ে। আর কিসের চাহা আমি বলতে পারবো না, এমনি আমি প্রচুরবার বাংলাদেশে এসেছি। আর আমাদের মহান পরিচালক, মহাপরিচালক যিনি বাংলা একাডেমির, আমি তার সাক্ষাৎকার দিলাম, সেলিনা আমার সাক্ষাৎকার দিলাম। আমি আসলাম কিন্তু আমি সব সিরিয়াস কাজ করতে পছন্দ করি, এবং বাংলাদেশ যেহেতু আমার খুব প্রিয় জায়গা, আমি তো বলি যে ভারত আমার একটা খেলা দিলে বাংলাদেশ আমাকে দিলে, মানে আমার কাছে এরকম অবস্থা। বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা আমার ক্ষেত্রে সহযোগ, যারা কিনা বাংলাদেশে বারবার যায় আসে তাদের ক্ষেত্রে সহযোগ। আমাদের উপর ভারত আপনাদের জানতে খুব আনন্দ হবে, যারা যারা এবার বাংলাদেশে এসে পৌঁছেছে আমাদের যাত্রা আপ্যায়ন করছে তাদের সবার থেকে, আপনাদের সবার প্রতি এতটুকু জানাতে পারি যে আমাদের যে যাত্রা যে আমরা নিয়ে বাংলাদেশ এসেছি, অবশ্যই আমাদের সাহায্যভাবে সম্পন্ন করতে পারবো সে আশাটুকু। আজকে আমরা আজকে হলো 27 তারিখ, 27 তারিখে আমাদের যে কর্মসূচি রয়েছে সেখানে উপস্থিত রয়েছি। আগামী দিনে আমাদের যে কর্মসূচি রয়েছে অবশ্যই আপনারা এই চ্যানেলের পর্দায় দেখতে পারবেন। আপনারা শুনতে পাচ্ছেন। জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।